আমি গরম সর্দার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম। ফ্রেন্ড একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি যদি একটি ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার যদি এখানে জানা না থাকে যে একজন ব্যক্তি কতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং তার সাথে আরেকটা জিনিস আলোচনা করব যে একজন ব্যক্তি কতগুলো জিমেল আইডি ব্যবহার করে কতগুলো ইউটিউব চ্যানেল এখানে ক্রিয়েট করতে পারেন এবং তার জন্য কতগুলো মোবাইল নাম্বার দরকার হয়ে থাকে এবং তার সাথে সাথে একটা জিনিস এখানে আলোচনা করব সেটা হলো যে একজন ব্যক্তি কটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কতগুলো ইউটিউব চ্যানেলের জন্য কতগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার হয়ে থাকে বা তার যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো কিভাবে ভেরিফাই করা হয় কার কার নামে সেগুলোকে ভেরিফাই করতে হবে এই পুরো বিষয়ে আমি এখানে আলোচনা করব। যদি আপনার কোনো মাল্টিপল ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এখানে আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে একজন ব্যক্তি কতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন কতগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এই পুরো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের যদি এই বিষয়গুলো জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একজন ব্যক্তি কতগুলো জিমেল আইডি ব্যবহার করে কতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং তার জন্য কতগুলো মোবাইল নাম্বার দরকার হয়ে থাকে বা তার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেগুলোর যে প্রবলেমগুলো আছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো ফ্রেন্ড প্রথমেই এখানে আমি বলে নিই যে একজন ব্যক্তি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে 50টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। ম্যাক্সিমাম এখানে 50টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় কিন্তু ফ্রেন্ড একটা নাম্বার দিয়ে শুধুমাত্র দুটো ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করা যায়। আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যদি আমাদের মোবাইল নাম্বার না দিয়ে আমরা সেখানে ভেরিফাই করি তাহলে আমাদের যে কাস্টম থাম্বনেইলের জায়গাটা আছে সেটা আমরা এনাবেল করতে পারি না। আপনি যদি আপনারা দেখেন এই ধরনের কোনো প্রবলেম আসে তাহলে আপনাকে করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে ভেরিফাই করে নিতে হবে যার ফলে আপনার কাস্টম থাম্বনেইলের জায়গাটা এখানে ওপেন হয়ে যাবে মানে এখানে এনাবেল হয়ে যাবে। তো ফ্রেন্ড এটা গেল যে আমরা একটা জিমেল আইডি দিয়ে আমরা এখানে 50খানা ইউটিউব চ্যানেল আমরা খুলতে পারি কিন্তু বেসিক্যালি আমরা দুটো তিনটে এখানে ব্যবহার করি এতগুলো চ্যানেল চালানো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমরা এখানে ম্যাক্সিমাম 50খানা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি এবং একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা শুধুমাত্র দুখানা ইউটিউব চ্যানেল আমরা এখানে ভেরিফাই করতে পারি এর বেশি আমরা সেখানে ভেরিফাই করতে পারি না। এখানে ফ্রেন্ড আরেকটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো যে আমরা একজন ব্যক্তি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট শুধুমাত্র ক্রিয়েট করতে পারেন। এখানে ধরুন আপনার তিনটে ইউটিউব চ্যানেল আছে আপনি তিনটে ইউটিউব চ্যানেল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনি এখানে লিংক করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শুধুমাত্র একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারেন। এখানে যদি মনে করেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম এবং তার জন্য আমি আলাদা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিন্তু তার জন্য আপনাকে করতে হবে আপনার অন্য কারো ডকুমেন্টস নিয়ে আপনাকে সেখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধরুন আপনার দুটো চ্যানেল আছে একটা হলো আপনার নামে এবং আপনি চাইছেন যে আরেকটা চ্যানেল ক্রিয়েট করে তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার জন্য আপনাকে করতে হবে আপনার ফ্যামিলি মেম্বারের কারোর অ্যাড্রেস সেখানে ভেরিফাই করে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। মানে হলো যে একজন ব্যক্তি শুধুমাত্র একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন মানে তার যে আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করি ক্রিয়েট করার সময় আমাদের করতে হয় একটা আইডি প্রুফ সেখানে সাবমিট করতে হয় কারোর প্যান কার্ড এখানে সাবমিট করতে হয় ড্রাইভিং লাইসেন্স এগুলো আমরা পাসপোর্ট এগুলো আমরা সাবমিট করতে পারি কিন্তু আমাদেরকে করতে হয় একজন ব্যক্তির একটাই এখানে প্রুফ সাবমিট করতে হয়। ধরুন আমি এখানে অলরেডি সাবমিট করে দিলাম তাহলে আমার পরবর্তী সময় আমি সেখানে আর সাবমিট করতে পারবো না তাহলে আমাকে করতে হবে আমার অন্য যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি খুলতে চাই তাহলে আমার পরিবারের কারোর অ্যাড্রেস নিয়ে মানে প্যান কার্ড নিয়ে আমাকে সেখানে ভেরিফাই করতে হবে এবং সেখানে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এর জন্য আমাদেরকে করতে হবে যদি আমরা মাল্টিপল চ্যানেল আমরা ব্যবহার করতে চাই বা মাল্টিপল চ্যানেলের জন্য আমরা মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই তাহলে আমরা ফ্যামিলির অন্য কারোর অ্যাডসেন্স
ক্রিয়েট করতে পারি এখানে আমরা তার আইডি প্রুফ দিয়ে আমরা এখানে ক্রিয়েট করতে পারি কিন্তু ফ্রেন্ড এখানে অনেক সময় হয়ে যায় যে আমরা যদি এরকম তিনটা চারটে চ্যানেল আমরা যদি এখানে চালাই তাহলে আমরা এর আইডি ওর মধ্যে বসিয়ে দিয়ে সেটা একটা বড় ভুল করতে পারি এখানে এখানে ফ্রেন্ড আরেকটা জিনিস আমি এখানে বলে নিই সেটা হলো যে যদি আমরা একটা অ্যাডসেন্সের মধ্যে আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল আমরা লিংক করে দিই তাহলে অনেক সময় কি হয় যে আমরা কোন ধরনের ভিডিও কখন ছাড়ছি বা আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের ভায়োলেশন বা ইউটিউবের যে সমস্ত পলিসি আছে সেই পলিসিগুলোকে তারা লঙ্ঘন করেছে কি না আমরা সেটা হয়তো অনেক সময় জানতে পারি না তো এটা কি হয়ে থাকে যে ধরুন আমরা একটা অ্যাডসেন্স দিয়ে আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল আমরা লিঙ্ক করে রাখলাম তাহলে হয় কি যে ধরুন আমাদের অ্যাডসেন্সের মধ্যে কোনো প্রবলেম হলো তাহলে আমাদের অ্যাডসেন্সের জন্য আমাদের যে তিনটে ইউটিউব চ্যানেল আছে সেই তিনটে ইউটিউব চ্যানেলের এখানে মনিটাইজেশন ডিসেবল হয়ে যায় একবার যদি একটা চ্যানেলের মনিটাইজেশন এখানে ডিসেবল হয়ে যায় পরবর্তী সময়ে আমরা সেটা সেখানে ক্রিয়েট করতে পারি না এটাই গেল যে আমরা একটা জিমেল দিয়ে আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারি এবং দুটো ইউটিউব চ্যানেলের জন্য আমরা একটা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে পারি এবং অনেকগুলো ইউটিউব চ্যানেল দিয়ে আমরা একটা অ্যাডসেন্স এখানে ব্যবহার করতে পারি কিন্তু তার জন্য এই যে প্রবলেমগুলো আসে আমি আপনাদের এখানে বলে নিলাম এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বললাম যে একজন ব্যক্তি শুধুমাত্র একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকার লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন এবং সবশেষে একটাই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ।